ফ্রান্সে করোনা ভাইরাসে একদিনে রেকর্ড 1417 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 10,328 জনে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, হাফসা, আপনি আসলে যেমনটি জানতে চাচ্ছিলেন, আগে থেকে কিন্তু সরকারের তরফ থেকে সতর্ক জারি করে বলা হয়েছিল যে এপ্রিলের প্রথম 2 সপ্তাহে প্রাণঘাতী করোনা ভাইরাসের আরো ভয়াবহতা ফ্রান্সে পরিলক্ষিত হবে, এবং তারই প্রমাণ কিন্তু এখন দেখা যাচ্ছে। একদিনে 1417 জনের মৃত্যু কিংবা মাত্র কয়েকদিনের ব্যবধানে 1 লাখ আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যাওয়া কিংবা মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যাওয়া, এগুলো কিন্তু তারই প্রমাণ। তবে সরকারের তরফ থেকে কিন্তু এই কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া কিংবা মৃতের সংখ্যা যে প্রতিদিন বাড়ছে এবং রেকর্ড করছে তার কিন্তু ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, করোনা ভাইরাসের শুরু থেকে বৃদ্ধাশ্রমগুলিতে যারা ভর্তি ছিলেন, আক্রান্ত হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন, তাদের সংখ্যাগুলো কিন্তু এখন হাসপাতালের সংখ্যার সাথে যোগ হচ্ছে, যার ফলে কিন্তু এই আক্রান্ত আর মৃতের সংখ্যা বেড়ে চলেছে। বর্তমান এই পরিস্থিতি নিয়ে স্থানীয় গণমাধ্যম কিছু জনমত জরিপ প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে 66% মানুষ বর্তমানে এই পরিস্থিতিতেও কিন্তু মনোবল তারা হারাননি, তাদের মনোবল এখনো শক্ত রয়েছে। এবং অন্য একটি জরিপে 81% মানুষ এই পরিস্থিতি নিয়ে আসলে তারা খুবই উদ্বিগ্ন, এমনটাই আসলে প্রকাশ করা হচ্ছে। আজকে কিন্তু দ্বিতীয় দফায় যে লকডাউন চলছে, আগামী 15 এপ্রিল পর্যন্ত তার 8ম দিন চলছে, এবং বর্তমান পরিস্থিতির আসলে যেহেতু এখনো খুব একটা উন্নতি হয়নি, তাই ইতিমধ্যেই কিন্তু স্থানীয় গণমাধ্যম প্রকাশ করেছে যে হয়তোবা আবারও এই লকডাউনের সময়সীমা বৃদ্ধি হতে পারে, এবং আগামীকাল দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এমনটাই স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তাই আগামীকাল আসলে ম্যাক্রন যে ভাষণ দেবেন সেখানেই হয়তো বা পরবর্তী কি করণীয় কিংবা লকডাউনের সময়সীমা আবারও বাড়ছে কিনা সেখান থেকেই আসলে জানা যাবে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আজকে 8ম দিনের চিত্রের কথা যদি আমি বলি, এখানেও কিন্তু প্রতিদিনের মতো রাস্তায় জনসংখ্যা কিছু অনেকটাই কম এবং ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও কম। তো হাফসা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। হাফসা, ফ্রান্সের করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানাতে প্যারিস থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন লুৎফুর রহমান বাবু।